পুরনকেবা তৃণমূল প্রার্থীকে চ্যাংদোলা করে পুলিশ সদর কার্যালয় থেকে বের করে দিলেন মহিলা পুলিশ কর্মীরা। পরে গ্রেপ্তার করে এবং জামিনে ছাড়া পান তিনি। প্রচারে বেরিয়ে বারে বারে বাধার সম্মুখীন হচ্ছেন পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পান্না দেব। আরও অভিযোগ, বিজেপি দুর্বৃত্তরা প্রচারে বাধা দেবার পাশাপাশি কর্মীদের আক্রমণ করছে। সোমবার সকালেও প্রচারে বের হলে বাধা দেওয়া হয় তৃণমূল প্রার্থীকে। পান্না দেবের অভিযোগ, ঘটনা পূর্ব থানায় জানালে এক পুলিশ অফিসার সেখানে গিয়ে পান্না দেবকে বলেন প্রচারে যেহেতু না করেছে তাই প্রচার না করার জন্যে বাধ্য হয়ে প্রচারে বাধা দেবার ঘটনা পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে জানাতে পান্না দেব পুলিশ সদর কার্যালয়ে আসেন। কিন্তু এসপির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তৃণমূল প্রার্থীকে। উল্টো প্রার্থীকে চ্যাংতলা করে মহিলা পুলিশ কর্মীরা বের করে দেন বাইরে। আপনি কি করতে এসেছেন? পান্না দেবী, আপনি কি করতে এসেছেন এখানে? আপনি কার সাথে দেখা করবেন? দেখো, তৃণমূলের প্রার্থী আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তাকে একেবারে চ্যাংদোলা করে রাস্তা সেখানে এভাবেই কিন্তু ভেতর থেকে বের করে দেওয়া হলো। আমরা দেখলাম তিনি এসেছিলেন অভিযোগ জানাতে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।